নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি মৌরি বাটা দিয়ে নিরামিষ আলুর দম। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক মৌরি বাটা দিয়ে খুব সহজ উপায়ে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে নিরামিষ আলুর দম বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আপনাদের আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপরে একটা বাটা মশলা তৈরি করতে হবে। বাটা মশলার জন্য কি কি আমরা নেব? টক দই, আদা, মৌরি আর নুন। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমরা একটা বাটা মশলা তৈরি করে নেব। এরপর কড়াইতে সামান্য তেল নিয়ে তেলের মধ্যে ফোড়ন হিসেবে কি কি নেব? শুকনো লঙ্কা, জিরে আর মৌরি। এরপরে যে আলুগুলোকে অলরেডি আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অলরেডি যে বাটা মশলাটা তৈরি করেছি টক দই, মৌরি, আদা আর নুন দিয়ে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা হিসেবে কি কি অ্যাড করব? নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো। মশলার কালার চেঞ্জ হতে থাকলে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য একটু জল দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি আলুগুলোকে আমরা সেদ্ধ করে রেখেছি। আর নামানোর ঠিক আগের মুহূর্তে কিন্তু সামান্য একটু গরম মশলা অ্যাড করব। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের মৌরি বাটা দিয়ে নিরামিষ আলুর দম। তাহলে দেখতে পেলেন তো বন্ধুরা, কত সহজ উপায়ে ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মৌরি বাটা নিরামিষ আলুর দম বানানো গেল। পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুম ইজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তারা অবশ্যই রুম ইজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিগুলো যদি ট্রাই করে থাকেন সেগুলোও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যারা ইতিমধ্যে আমার চ্যানেলের বন্ধু হয়ে উঠেছেন আর জানাচ্ছেন, মতামত দিচ্ছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখন নতুন বন্ধু হতে পারেননি জলদি জলদি নতুন বন্ধু হয়ে যান, আমি কিন্তু নতুন বন্ধুর অপেক্ষায় থাকব, যেমন আপনারা নতুন রেসিপির অপেক্ষায় থাকেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পুরো ভিডিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভুরি ভোজ জারি রাখুন। আর সঙ্গে সঙ্গে রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের রেসিপিগুলো কিন্তু বাড়িতে ট্রাই করতে থাকুন, বাড়ির অভ্যাগতদের কিংবা বাড়ির প্রিয়জনকে খুশি করতে থাকুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।